গোনা থেকে বেচা টাকা ফরজ সুতরাং আরবিতে আবার এই দুটো টার্ম আছে আফিফ আতুন সতী নারীকে বলা হয় আর আফিফ সৎ পুরুষ চরিত্রবান পুরুষ যার যৌন সম্পর্ক চরিত্রের পদস্খলন ঘটে নাই না সে হস্তমিথন করে না সে বুলু ফিল্ম দেখে আর না সে রাস্তাতে এদিক ওদিক কি জন্য আসে মার্কেটে শুধু ওই বিভিন্ন হসপিটাল থেকে নাচগুলো আসবে খোলা মেলে একটু দেখবে বা ওই এসে সুপার মার্কেটের সামনে দাঁড়িয়ে থাকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকবে ওই বেহায়া মহিলাগুলো কাফেরদের ওদের আসছে ওগুলোকে একটু তাকাবে বা ওদের সাথে একটু কথা বলা যায় কি না একটু ওদের নম্বরটা নেওয়া যায় কি না একটু কিছু নম্বরটা দেওয়া যায় কি না এই সব ধান্দা করতে আসবে হয় লেডিস মার্কেটে ঘোরাঘুরি করবে তারপরেও তারপরে আমাদের সমাজে একজন যুবকের যদি দু চার পাঁচটা মেয়ের সাথে ভাবসাব থাকে প্রেম থাকে তারপরেও ওর বিয়ে ঠিকই হচ্ছে ওকে মেয়ে বোন ঠিকই দিচ্ছে আর ওকে চরিত্রহীন কেউ তেমন বলেন না করেছে যৌবনকালে করেছে কিন্তু একটা মেয়ে সম্পর্কে সামান্য যদি একটু জানতে পারি যে একটা যুবকের সাথে একটু ভাবসাব ছিল আর কি বিয়ে করা যায় না আমার স্ত্রী হলে সতী হইতে হবে আর তোমাকে সৎ হইতে হবে না চরিত্রহীন তুমি তুমি যখন চরিত্রহীন তো তোমার ভাগ্যে আবার সতী কি করে জুড়বে আফিফা কি করে জুড়বে আল খাবিজা তোর খাবিসি তুমি যদি খবিস হও তাহলে তোমার জন্য খবিসা রয়েছে নোংরা রয়েছে আর যদি অতয়বা তলি তৈবিন আর যদি পাক পবিত্র তৈবা হতো তোমার জন্য তৈবাত রয়েছে নিজের চরিত্রের দিকে একটিও একবারও তাকিয়ে দেখেন না আর একটু চিন্তা করেন না কত কি করছেন আর স্ত্রী না বাসর রাতে নিয়ে এসে একবারে রিমান্ড বসিয়ে দিতে হবে সারা রাত শুধু ওকে স্বীকার করো তোমার কোথাও কিছু কিছু বলবো না কুয়াশ করছি এই করছি সেই করছি আউজুবিল্লাহ ইসাব ইসাব হচ্ছে এক জাহেল এরা আবার জাহেল জাহেল যুবকদের কারণ আমার কাছে ফতোগুলি আসে তো সরাসরি আসার চাইতে বেশি টেলিফোনে সারা দূর থেকে আসে যেখানে বাংলাভাষী আছে সুবহানাল্লাহ আমার স্ত্রী বলেছিল তার সাথে আগেই কথা বলেছিলাম বলছিল আমার কত ভাবসব ছিল না পরে জানতে পারলাম যে এরকম ছিল কেমন করে জানতে বললো ও কি সারা রাত ধরে পাই তারা ও ভেবেছে তো আমার যান হয়ে গেছে প্রাণ হয়ে গেছে একে সব কথা বলা তোমার জরুরি হয়ে গেছে আর মহিলা মানুষ তো পেটে পেটে ভাত রাখতে পারে কিন্তু কথা রাখতে পারবে না কথা রাখতে পারবে না ওকে তো বলতে হবে তুমি যদি বলো যে আমার কিছু করবে আমাকে রাখবে তাহলে বলে তো সব কথা সব বলে দিচ্ছে কইলে এখন কত কি হয়েছে তখন শুরু হলো একটা যখন স্বীকার করলো আর কি হয়েছে আর কি হয়েছে আর কদ্দূর কি আর কারো সাথে ছিল কি না আমার গায়ে হাত দিয়ে বলো নিজেই ক্ষতি করে এখন তারপরে টেনশন হাই কি করবো আমি এত টাকা খরচ করে বিবাহসাদী করলাম আমার স্ত্রী এরকম খারাপ চরিত্রহীন আমার তো ঘুম হয় না আপনার ঘুম আপনি হারাম করেছেন কেন এই তদন্ত বসিয়ে দিলেন আপনার অন্তটা সাফ থাকতো যে আমারও ভুল ভ্রান্তি হয়েছে আল্লাহ না করে আমার স্ত্রীর ভুল ভ্রান্তি হয় আল্লাহ না করে বলো আল্লাহর কাছে গোনার মাপ চান আর যদি হয়ে গিয়ে থাকে আর বেশি জানা জানি করতে যাব না আর কিছু অত এইসব পিছনে পড়তে যাব না এইসব শয়তানের রাস্তা অন্তটা সাফ থাক তাহলে শান্তি পাবে না শান্তিতে ঘুমাতে পারবেন বললাম কি যে ইফাত ওয়াজিব ফরোজ কাজ যৌন সম্পর্কে গোনা থেকে বেঁচে থাকা যেমন যুবতীদের জন্য বা মহিলাদের জন্য ফরোজ তাanmoins পুরুষদের জন্য ফরজ এবং এর বিপরীতটা চরিত চারিত্রিক পদস্খলন যৌন সম্পর্কেও गुन्हा করা হচ্ছে হারাম গোনা করা হচ্ছে হারাম আর এটা মানুষের যৌন চাহিদা বেশি বেড়ে গেলে তখন এই রকম পদস্খলন হয়ে থাকে তার সাথে সাথে ঈমানের কমজোরি ঈমানের দুর্বলতা ইউসুফ আলাইহিস সালামে যৌন চাইলে ছিল না ছিল না ছিল তাকে কত প্রলোভন দেওয়া হয়েছে কত ধমক দেওয়া হয়েছে শাস্তি নিশ্চিত যে আমাকে জেলে যেতে হচ্ছে না না এই সব মুসিবতে কেন যাব আমাকে তো অফার করা হচ্ছে আজকালকার যুবকরা হইলে আমার কি দোষ আমার হয়ে জবরদস্তি করা হয়েছে নাকি যুবকের উপর যুবতী জবরদস্তি করতে পারে মহিলা আবার পুরুষ জবরদস্তি করতে পারে জবরদস্তি মানে কি জবরদস্তি হাত পা বেঁধে দিয়েছে নিরুপায় এটা হচ্ছে জবরদস্তি জবরদস্তি মানে বারবার বলছে হ্যাঁ না বলে ধমক দিচ্ছ ছটি জবরদস্তি হয়ে গেল না কখনো জবরদস্তি এটা যুবকদের কেন বিয়ে কারিম সাহা কেন সম্বোধন করেছেন এই জন্য যে যুবকদের দ্বারা পাপ হওয়ার সম্ভাবনা বেশি যদি যারা যুবক নয় এখন চল্লিশ বছর বয়স হয়ে গেছে পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে বিবাহ করেনি এখনো অথবা বিবাহ করেছিল স্ত্রী মারা গেছে তালাক হয়ে গেছে তারাও এই হাদিসের সম্বোধনের অন্তর্ভুক্ত এমন না যে শুধু যুবকরা তোমরা বিয়ে করতে পারলে বিয়ে করো আর চল্লিশ পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে এই দিকে যেন ওর চাহিদাও তাকে কষ্ট দিচ্ছে আর যেহেতু ছেলেমেয়ে হয়ে গেছে আমার স্ত্রী মারা গেছে আর দ্বিতীয় সংসার কেমন করে করবো স্যার বিশ বছর তিরিশ বছর আমাদের এই বাঙালি সমাজে গুলো বিয়ে করে না আর বিয়ে না করার কারণে নিজে কোনো লিপ্ত হয় আর ছেলেমেয়েদেরও কষ্ট হয় ওদের খাওয়া দাওয়া দেখাশোনা ইত্যাদি আর লালন পালন এতেও কষ্ট হয় এইরকম কাজগুলি করে তারপরে একটা সমস্যার সমাধান হতো নারীর সংখ্যা বেশি বিয়ে করে নিয়ে আসতো একটা সংসার বস্ত তো যেমন যুবকদেরকে সম্বোধন করা হয়েছে তেমনি যারা বয়স্ক বেশি বয়সের তাদেরকেও সম্বোধন করা হয়েছে যদি তাদের অবস্থাও যুবকদের মতোই থাকে বিয়ে করা যৌন চাহিদা আছে আর খরচ খরচা চালাতে পারবে বিয়ে করা